সুপ্রিয় দর্শক, যারা অল্প জায়গায় চমৎকার বাড়ির ডিজাইন করতে চান তারা এই ডিজাইনটি দেখতে পারেন। যারা এক থেকে দেড় কাঠা জমিতে বাড়ি তৈরি করতে চাচ্ছেন গ্রাম বা শহরে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অল্প জায়গার মধ্যে ছোট ফ্যামিলি নিয়ে থাকার জন্য বাড়ি করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। আমরা খুব অল্প জায়গাতে এই বাড়ির ডিজাইনটি করেছি। অনেকেই ফোন মোবাইল রিকোয়েস্টের মাধ্যমে বলেছেন দুই বেডরুম দিয়ে একটি বাড়ির ডিজাইন দেখাতে। তাই আজকের এই ভিডিওতে আমি দুইটি মাস্টার বেডরুম দিয়ে এই বাড়ির ডিজাইনটি দেখিয়েছি। এই বাড়ির জমির দৈর্ঘ্য 42 ফিট এবং বাড়ির প্রস্থ 22 ফিট। মোট 949 স্কোয়ার ফিট এর ভিতর বাড়ির ডিজাইনটি, এবং মোট কাঠা হিসাবে 1.31 কাঠা এবং শতক হিসাবে 2.16 শতক জায়গা, 250 একটু কম জায়গার ভিতর এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। যারা একটি ছোট জায়গার ভিতর গ্রামে বা শহরে বাড়ি করার জন্য প্ল্যানিং করছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন। এটি হলো বাড়িটির স্টিয়ার রুম, এদিক দিয়ে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি চলে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুম অ্যাটাচড রেখেছি আমরা, এবং দুইটি বেডরুম এক পাশে রেখেছি, এবং এইগুলোর সাইজ দিয়েছি আমরা 12 ফিট বাই 12 ফিট করে। আমরা এখানে মিটারে দেখিয়েছি, এবং রুমে আমরা ইন্টেরিয়াল করেছি, বেডরুম দিয়েছি এবং সোফা দিয়েছি, এবং বসার জন্য এই পাশটিতেও সোফা ব্যবহার করা হয়েছে এই পাশটিতেও, এবং কিচেন রুমের সাইজ আমরা বড় পরিসরে রেখেছি 12 ফিট বাই 12 ফিট। এখানে আপনি চাইলে মাস্টার বেডরুম দিতে পারেন। আমি এর সাথে রয়েছে বারান্দা, আমরা স্ট্যান্ডার্ড সাইজ দিয়েছি বড় পরিসরে, এবং দুইটি কমন বাথরুম দেওয়া হয়েছে এই ড্রয়িংটিতে। যারা দুইটি রুম দিয়ে ছোট পরিসরে একটি বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটি একটি পারফেক্ট ডিজাইন, কারণ বর্তমান সময়ে ছোট পরিসরে ড্রয়িং, ডাইনিং, মাস্টার বেডরুম, কিচেন রুম এবং কমন বাথরুম দিয়ে কোথায় কীভাবে ডিজাইন করা একটি ঝামেলার বিষয়। তার জন্য আমরা প্রতিনিয়ত যে কোনো বাড়ির ডিজাইন এবং নিত্য নতুন বাড়ির 2D 3D ডিজাইন নিয়ে কাজ করে থাকি। তাই আপনাদের যদি কোনো ডিজাইন নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা যে কোনোভাবে আপনাদেরকে সাহায্য করব। এবং রুমটি আমরা স্ট্যান্ডার্ড সাইজ দিয়েছি এই পাশটিতেও সেম, এই পাশটিতেও সেম আয়তনে আমরা জায়গা রেখে আমরা ডিজাইন করেছি, এবং এখানে ডাইনিং রুম আর ড্রয়িং রুম অ্যাডজাস্ট করে রেখেছি। আপনাদের এই ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এই ডিজাইনটি দিয়ে যদি আপনি বাড়ি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে যে কোনো ধরনের বাড়ি সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।